নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 19 আগস্ট 2024, আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 19 আগস্ট 2024, আজকের এই দিনে আপনাদের বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। দিনটি ভালো মন্দ মিশিয়ে কাটবে, মানসিক কষ্ট থাকবে তবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে, বাড়তি কাজের চাপ থাকবে, জটিল ব্যাধি থেকে মুক্তি পাবেন, ধর্মীয় কাজে দান করতে পারেন, সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থাও নিতে পারেন। শিল্পীদের সময় খুব একটা ভালো কাটবে না, দাম্পত্য বিবাদে বাড়িতে অশান্তি হতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে, সামাজিক সুনাম পেতে পারেন, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, খরচের জন্য চিন্তা বাড়বে, সন্দেহজনক কোনো ব্যক্তির পাল্লায় পড়ে আপনার অর্থের ক্ষতি হতে পারে, মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন, দাম্পত্য কলহের অবসান ঘটবে, বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে, বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনাও হতে পারে, সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দেবে, চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন, পেটের সমস্যা বাড়তে পারে, শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে, সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ হবে, চাকরির স্থানে চাপ বাড়তে পারে, এছাড়াও বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে, অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে আপনাকে, মামলা মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে, কর্মে বিশেষ মন থাকবে না, বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে, কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে, লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে, ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে, শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসবে, পাওনা আদায় হতে পারে, বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ রয়েছে, ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে, কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে, আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন, একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময়, আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে, পারিবারিক দায়বদ্ধতাগুলিকে অবিলম্বে মনোযোগের প্রয়োজন, আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে, আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন, স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে, আজকে আপনি সব কাজ ছেড়ে সেসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন, জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে, কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন, আপনার বিরাট রাস্তা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে, বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে, আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন, আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে,
অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে। কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন। আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে। যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন তাহলে আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে। আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময়। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে, তবে অফিসের কাজে আপনার অত্যধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে, কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন। বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। আজ আপনি ক্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন। এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে 19। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।